السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، নামাজের মধ্যে 4 রাকাতই নামাজের মধ্যে রাকাত সংখ্যা ভুলে গেলে করণীয় কি? নামাজের এই ভুলটা সাধারণত 4 রাকাত নামাজের ক্ষেত্রে সবসময় বেশি হয়, তো তাই সবসময় মনে রাখতে হবে যে কয় রাকাত হয়েছে এর উপর বেশি যেই ক্ষেত্রে আপনার মন দিবে, অর্থাৎ 4 রাকাত 3 রাকাত 2 রাকাত করে যেই যেই রাকাত সংখ্যা আপনার বেশি মন মন মনে ইয়ে করবে এর উপরে বেশি মন দেবে সেই রাকাত হয়েছে হিসাবে আপনি করে নিতে হবে, এবং নামাজ শেষ করার আগে সজদা দিতে হবে। হযরত আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি তার নামাজে সন্দেহ পড়ে, অর্থাৎ সে মনে করতে পারে না যে আসলে কয় রাকাত হয়েছে নামাজ আদায় হয়েছে, তাহলে সে কম রাকাত আদায় হয়েছে ধরে নিবে এবং নমাজ শেষ করার আগে অবশ্যই সেজদা দিয়ে করবে। অর্থাৎ যদি মনে না পড়ে তাহলে আপনার কম যেটা সেটা আপনাকে ধরে নিতে হবে, কম রাকাতের ইয়ে করে আনতে হবে। মনে করেন 3 রাকাত হয়েছে, আসলে 3 রাকাত হয়েছে কিন্তু আপনার ইয়ে ধারণা দিচ্ছে না যে কয় রাকাত হয়েছে, তখন আপনি 2 রাকাত ধরে নিতে পারেন। আর ফিকহেরা বলেন, যদি আপনি নিশ্চয় থাকেন যে আপনি অন্তত 2 রাকাত নামাজ আদায় করেছেন কিন্তু আপনি তৃতীয় চতুর্থ ক্রমের মধ্যে কোনো রাকাত নামাজ আদায় করছেন সেই বিষয়ে নিশ্চিত নন, তাহলে নিশ্চিত ব্যক্তিতে আপনার অগ্রাধিকার, অর্থাৎ 3 রাকাত না 4 রাকাত অথবা তৃতীয় রাকাত পড়েছেন বলে ধরে নেন, আর রীতি নামাজ শেষ করার আগে সজদা আদায় করুন, আশা করি আপনার নামাজ হয়ে যাবে। হয়তো আবু হুরায়রা থেকে বুখারী বর্ণনা রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যখন নামাজ আদায় করার জন্য দাঁড়ায় তখন যদি আপনি নামাজ ভুল করেন তাহলে বুঝতে হবে যে শয়তান আপনার আশেপাশে কোথাও আছে, বুঝতে পারছেন?